একটা প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নটা অনেক কঠিন এবং অনেক ভয়াবহ, সেটা হচ্ছে, আবদুল্লাহ ভাই আপনার সব কথা মানলাম, আপনি ইকামতি দিন যেভাবে বুঝালেন সেভাবে বুঝলাম, আপনি খারেজি জঙ্গিদের যে আকিদা যেভাবে বুঝালেন সেভাবে বুঝলাম, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এটাও বুঝলাম, বিদ্রোহ করলে এই এই শর্ত লাগে এটাও বুঝলাম, কিন্তু আমরা এখন গণতান্ত্রিক দেশে বসবাস করি, এই গণতান্ত্রিক দেশে প্রতি 5 বছর পর রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করার সুযোগ পাওয়া যায়, তো সেই পরিবর্তন করার সুযোগটা আমরা কেন কাজে লাগাবো না? প্রশ্ন কি আমরা বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন। যে আপনার সব মানলাম, সব মানতে আমি রাজি আছি, কিন্তু প্রতি 5 বছর পর আমি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করার সুযোগ পাচ্ছি ভোটের মাধ্যমে, ওই সুযোগটা আমি কেন কাজে লাগাব না? আপনি আমাকে এটার উত্তর দেন। তো এটার উত্তর দেওয়া অনেক কঠিন। এটার উত্তর দিতে গিয়ে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো গুরুত্বপূর্ণ। সেটার 1 নম্বর কথা হচ্ছে যে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, এটা আমাকে আগে বুঝতে হবে। তারপরের কথা আবার তারপরে আসতেছি। গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, এর জন্য একটা সুন্দর বই, মাওলানা আব্দুর রহিম, যিনি বহুদিন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ছিলেন, এবং এদেশে যারা বাংলা ভাষায় ইসলামের উপর বই পুস্তক লিখেছে তাদের মধ্যে একজন প্রাজ্ঞ লেখক ও পণ্ডিত, তার একটা বই আছে, গণতন্ত্র নয় ইসলামী বিপ্লব চাই, বইয়ের নাম গণতন্ত্র নয় ইসলামী বিপ্লব চাই। সেখানে গণতন্ত্র কি জিনিস তার উপর তিনি আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত বলি, গণতন্ত্রের 1 নম্বর বিষয় হচ্ছে, ইসলামের নিয়ম অনুযায়ী কেউ যখন রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে গেল, জোর করেও যদি কেউ রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, তখনও ইসলাম বলতেছে আনুগত্য করো, জোর করেও যদি হয় আনুগত্য করো। এত কেন আনুগত্য করা সেটা এক সময় বলবো ইনশাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের নেতা যদি গোলাম বা দাস হয়, একটা জিনিস জেনে রাখবেন, যখন ইসলাম নিজে নেতা নির্বাচন করার সুযোগ পাবে, তখন কিন্তু ইসলাম গোলামকে নেতা বানাবে না, কেননা গোলাম ইসলামের দৃষ্টিতে নেতা হতে পারে না। ইসলামের দৃষ্টিতে অধিকাংশ আলেমের মতে আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ বংশের। নেতা হবে কোন বংশের? খলিফা হবে কোন বংশের? কুরাইশ বংশের। রাসূলের হাদিস এবং অনেক আলেমের এটাই মত। যদি কুরাইশ বংশের তেমন যোগ্য কেউ না পাওয়া যায়, তাহলে যে যোগ্য হবে সে নেতা হবে। এটা ইসলাম যদি চান্স পায় নেতা বানানোর, তাহলে এভাবে বানাবে। কিন্তু ইসলাম যদি চান্স না পায়, জোর করে একজন গোলাম নেতা হয়ে গেছে, তার নেতা হওয়ার অধিকার নাই, তখন ইসলাম বলছে কি করো? মেনে নাও। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম কি বিষয়ে যেন? গণতন্ত্র নিয়ে। তো ইসলামে হচ্ছে, যে ইসলামে খলিফা হয়ে যাবে, সে যতক্ষণ না বড় কোনো কুফরি করেছে, যতক্ষণ না কাফের হয়েছে, ততক্ষণ সে মরা পর্যন্ত নেতা থাকবে, মরা পর্যন্ত খলিফা থাকবে, এটা ইসলামের নিয়ম। কেন জানেন? আমি 5 বছরের জন্য ক্ষমতায় আসলাম, আমি ভাববো আরে 5 বছর পর তো চলে যাওয়াই লাগবে, যত পারি লুটে পুটে খেয়ে নি, কথা বুঝিনি। পরে যে আবার 5 বছরের জন্য আসবে, সেও ভাববে 5 বছর পর তো চলে যাওয়াই লাগবে, যত পারা যায় ক্ষমতায় আসতে মেলা খরচ হয়েছে, কত মানুষকে টাকা দেওয়া লেগেছে, কত পোস্টার, কত কি, এই টাকাগুলো তো আয় তো করতে হবে, তো মায়ের মায়ের লুটে পুটে খেয়ে নিয়ে যায়। ইসলাম পাগল নয়, ইসলাম বলছে তোমাকে আমি সিকিউরিটি দিলাম, তুমি রাজা, মরা পর্যন্ত রাজা থাকবে, মন দিয়ে কাজ করো, কথা বুঝতে পেরেছ? যখনই যে কোনো বাদশাকে আপনি সিকিউরিটি দিয়ে দিবেন যে তুমি রাজা, তুমি মরা পর্যন্ত কাজ করো, সে মন দিয়ে কাজ করবে। সৌদি বাদশাহ যদি এখন মায়েরা লুটে পুটে খায় নেয়, তো সৌদি বাদশার মাথায় কাজ করবে যে আরে আমি যদি এখন এসব মায়েরা খাই নেই, আমার ছেলেরা কি করবে? তখন সে নিজের স্বার্থে, নিজের জন্য, দেশের জন্য কাজ করবে, কেননা তার মাথায় সিকিউরিটি আছে যে আমার দেশের উন্নতি মানে আমার পরিবারের উন্নতি, কেন ওই দেশ তোমাদেরই, তাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, তুমি এই দেশের মালিক। এই সিকিউরিটি ইসলাম দিতে চায়, যতক্ষণ না সে কাফের হয়ে গেছে ততক্ষণ। আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আমেরিকা কিন্তু সব সময় সব জায়গায় বলবে গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই,
এই সৌদি আরব তোমার দেশে গণতন্ত্র নাই কেন, এই আরব আমিরাত তোমার দেশে গণতন্ত্র নাই কেন, গণতন্ত্র নিয়ে আসো, গণতন্ত্র নিয়ে আসো। এটা জানেন না, জানেন না আপনারা, সব জায়গায় কিন্তু গণতন্ত্রের জন্য চাপ প্রয়োগ করে, কেন জানেন? কেন যখন গণতন্ত্র আসে তখন 5 বছর পর পর আমেরিকার নিজের ইচ্ছা মতো ক্ষমতা পাল্টানোর চান্স থাকে। এই 5 বছরই আমার সাথে ভালো সাথ দিল না, চল তোকে সরাই দিব, সিআইএ কে কাজে লাগালো, সিআইএ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিল এদেশের যত বড় বড় পত্রিকা আছে তাদেরকে বা অন্য যে কোনো দেশে। তারা তখন সরকারের বিরুদ্ধে লিখতে লাগলো, লিখতে লাগলো, লিখতে লাগলো, হটাও একে হটাও, আর যে বিরোধী দল আছে তার সাথে আমেরিকা চুক্তি করলো, তুমি ক্ষমতায় আসলে আমাকে এই এই লাভ দিবে, ঠিক আছে এই লাভ দেবো, আপনি আমাকে ক্ষমতায় আনেন, ক্ষমতায় নিয়ে চলে আসলো। 5 বছর পর যখন দেখলো এই ঠিক মতো কাজ করতেছে না, তখন আমেরিকার হাতে আবার চান্স, 5 বছর পর আবার যাকে খুশি তাকে বসাবে। তো গণতন্ত্র যদি না থাকে তো আমেরিকার হাতে এই চান্স থাকে না, যখনই যে বিশ্বের মোড়ল তার হাতে এই চান্স থাকে না, এই চান্স ইসলাম বন্ধ করে দিয়েছে। এই জন্য যে সমস্ত দেশে রাজার নিয়ম চালু আছে ওই সমস্ত দেশের সাথে ডিল করতে আমেরিকার কষ্ট হয়, আর যে দেশগুলোতে গণতন্ত্র চালু আছে ওই দেশগুলোর সাথে ডিল করতে সহজ হয়। ওই তুই আমার কথা শুনতেছিস না, পরের বছর কিন্তু তোকে হটাই দেবো, অন্য কাউকে ক্ষমতায় আনবে, তার কাছে সেই পাওয়ার আছে। তো এই জন্য সে সব জায়গায় চায় যে গণতন্ত্র আসুক, গণতন্ত্র আসুক, গণতন্ত্র আসুক। এটা গেল একটা, ইসলাম এটা চায় না, ইসলাম চায় যে ক্ষমতায় আসতে সে থাক। দুই, গণতন্ত্রের আর একটা সমস্যা হচ্ছে যে ইসলামের নিয়ম যা কিয়ামত পর্যন্ত তাই থাকবে, আর যখনই গণতন্ত্র মেনে নেবেন তখনই 300 সদস্যের মধ্যে যতজন সদস্য রাষ্ট্রে বেশি হবে, পার্লামেন্টে বেশি হবে, তারা যে রায় বা হুকুম জারি করবে সেটাই দেশের আইনে পরিণত হবে। তারা যদি মনে করে মদকে হালাল করবো তো হালাল করে দেবে, কিন্তু ইসলাম এটা সমর্থন করবে না। ইসলাম তাকে ক্ষমতায় চায় যে আইনই করুক না কেন তাকে আগে মানতে হবে যে কোরআন এবং হাদিসের বাইরে বা বিরোধী নয়, কোরআন এবং হাদিস যাকে হারাম করেছে তাকে হালাল করতে পারবে না। কিন্তু গণতন্ত্রে এই চান্স পাওয়া যায়, যেটাকে অনেকেই শিরকের সাথে তুলনা করেছে যে গণতন্ত্র কি শিরক, কেননা এখানে মানুষকে ক্ষমতা দেওয়া হচ্ছে আইন প্রণয়নের, আর আইন কে প্রণয়ন করবে? আল্লাহ। মানুষ শুধু যুগের সাথে তাল মিলিয়ে আল্লাহর দেওয়া আইনকে অক্ষত রেখে যখন যেটা প্রয়োজন সেটা বানাবে। আল্লাহর দেওয়া আইনকে অক্ষত রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেলখানা বানিয়েছে, আল্লাহর দেওয়া আইনকে অক্ষত রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশ বাহিনী তৈরি করেছে, তৈরি করতে পারে। আল্লাহর দেওয়া আইনকে অক্ষত রেখে রাষ্ট্র রাস্তা কিভাবে বানাবে, কিভাবে ফ্লাইওভার করবে, ফ্লাইওভারে চলার নিয়ম কি হবে, মেট্রো রেলের চলার নিয়ম কি হবে, অনেক কিছু বানাতে পারে। ইসলামকে অক্ষত রেখে যুগের চাহিদা অনুযায়ী যা ইচ্ছা করতে পারে, কিন্তু ইসলামের বিন্দুমাত্র কোনো বিধানের উপর টাচ করার ক্ষমতা রাষ্ট্রে থাকবে না, কিন্তু এই ক্ষমতাটা গণতন্ত্রে পাওয়া যায়। তো এইরকম আরো অনেক বিষয় আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের নিয়ম, যে নেতা হতে চায় তাকে নেতা বানায়ও না, যে নেতা হতে চায় তাকে নেতা বানায়ও না। কোনো খলিফা পাবেন না, আবু বকর কোনো সময় বলেনি যে আমাকে নেতা বানাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি যে আমাকে খলিফা বানাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সাহাবী মিলে খলিফা বানিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খলিফা বানিয়েছে। খলিফা শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত, খলিফা শব্দের অর্থ কি? স্থলাভিষিক্ত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন তিনি এই কথাটা বলতে লজ্জাবোধ করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এটা মানায় যে তিনি আল্লাহর রাসূলের খলিফা, আমার শানে এটা মানায় না যে আমি আল্লাহ রাসূলের খলিফা, আমার মতো নাদান অধম গুনাহগার আল্লাহ রাসূলের খলিফা। তখন তিনি এই নামটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে রেখে দিলেন আর নিজের জন্য লাগালেন আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুর রাসূলুল্লাহর নাম তিনি ছেড়ে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়াতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন, তিনি এখানে দাঁড়ালেন, আবু বকরের সম্মানে ওমর এটা ছেড়ে দিলেন, ওমর এখানে দাঁড়িয়ে খুতবা দিতেন।
এই জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে কোরবানি, এই তিন ধাপের। তো আবু বকর রাজিয়াল্লাহু তাআলা খলিফা বানালেন ওমরকে, আর ওমর রাজিয়াল্লাহু তাআলা 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিলেন, তারা খলিফা বানালো ওসমানকে, তারাই পরবর্তীতে খলিফা বানালো আলী রাজিয়াল্লাহু তাআলাকে। কেউ বলেনি যে আমাকে খলিফা বানাও, কেননা স্বয়ং আল্লাহ রাসূলের হাদিস আছে বুখারীতে, কেউ যদি বলে আমি নেতা হব, তোমরা তাকে নেতা বানায় না। আর গণতন্ত্রে এটাই নিয়ম যে আপনাকে বলতে হবে যে আমি নেতা হব, আমাকে ভোট দাও, আমি ভালো। আর ইসলামের নিয়ম হচ্ছে যে এটা বলতেছে তাকে তোমরা নেতা বানায় না। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে গণতন্ত্রের আর একটা বিষয় আছে যে একজন পাগল বাংলাদেশে, আপনি গত 40-50 বছরের ইতিহাস ঘেঁটে দেখবেন যে যে কোনোভাবে মানুষকে প্রভাবিত করা যায়, টাকা দিয়ে প্রভাবিত করা যায়, 10-15টা পাগলকে জমা করে বললাম, মূর্খ অজ্ঞ গণ্ড জাহেল তাদেরকে জমা করে বললাম এই নাও এত টাকা আমাকে ভোট দিবে, সে কিন্তু আমাকে ভোট দিবে। তার ভোটের যা মূল্য একজন পিএইচডি ডক্টর ডিগ্রিধারী ব্যক্তির ভোটেরও তাই মূল্য। গণতন্ত্রে আরও একটা হাস্যকর বিষয় আছে, সেই হাস্যকর বিষয়টা কি জানেন? মনে করেন 100টা ভোট, আমি ইনি ইনি তিনজন, ইনি ভোট পেয়েছে 60টা, আমি ভোট পেয়েছি, ইনি ভোট পেয়েছে 50টা, আমি ভোট পেয়েছি 30টা, ইনি ভোট পেয়েছে 30টা, আর ইনি ভোট পেয়েছে কয়টা? 50টা। আমার সাথে কথা বলেন, কয়টা? কে চেয়ারম্যান মেম্বার এমপি হবে? ইনি। অথচ 60 জন মানুষ ওনাকে চায়নি, আমাকে 30 জন, ওনাকে 30 জন, এই 60 জন মানুষ কিন্তু ওনাকে চায়নি, তারপরও সে 50 জনের ভোট নিয়ে ক্ষমতায় চলে গেল, অথচ 60 জন মানুষ তাকে চায়নি। তাহলে গণতন্ত্র তো নিজের নিয়মেই গণতন্ত্র হলো না, কথা মনে হয় আমার বুঝতে পারে, বোঝা গেছে? আচ্ছা, তো গণতন্ত্রের এরকম অনেক সমস্যা আছে, গণতন্ত্রের সমস্যার উপর যদি আলোচনা করতে যাই পূর্ণ 1 ঘন্টার বক্তব্য লাগবে। তো এই কারণে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। এখন যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাহলে আমরা কি করবো আবদুল্লাহ ভাই? তার আগে আরো একটা কথা বলে নেই, কেন প্রশ্ন উত্তরের পর্ব আছে, সংক্ষেপে শেষ করি। এমন রাষ্ট্র যে রাষ্ট্রের নিয়ম বেঁধে দেওয়া আছে যে কোরআন এবং হাদিস বিরোধী কোনো আইন এই রাষ্ট্রের বাস্তবায়ন হবে না, সেই রাষ্ট্রে শর্ত সাপেক্ষে ভোট হতে পারে। যেমন সৌদি আরবে চেয়ারম্যান মেম্বার পর্যায়ে হালকা পাতলা ভোট হয় যে এই গ্রামের মানুষ কাকে চায় চেয়ারম্যান হিসেবে, প্রচার প্রচারণা ছাড়াই, যে আমি চেয়ারম্যান হব, আমি মেম্বার হব, এইরকম প্রচার প্রচারণা ছাড়াই ভোট হয়, ইলেকশন বা নির্বাচন মানুষের মতামত নেওয়া হয়। মানুষের মতামতের গুরুত্ব ইসলামে আছে, যতক্ষণ না ইসলামের নিয়মের বাইরে যাচ্ছে ততক্ষণ মানুষের মতামতের গুরুত্ব আছে। তো এই রকম যদি কোনো নিয়ম থাকে, তার অধীনে সংক্ষিপ্ত পরিসরে ভোটের আয়োজন হতে পারে, মানুষের মতামত নেওয়া যেতে পারে যে আপনারা কাকে চান আপনাদের নেতা হিসেবে, কিন্তু প্রচার প্রচারণা ছাড়াই। দ্বিতীয়, যে দেশে এরকম নাই, যেমন আমাদের দেশে বা আরো অন্য দেশে, সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যেগুলো অমুসলিম রাষ্ট্র, ভারত আমেরিকা, এই অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের গণতন্ত্রে যাওয়া উচিত, মুসলমানদের গণতন্ত্রে যাওয়া উচিত অমুসলিম রাষ্ট্রে, কেননা সে যদি না যায় তাহলে সে তার কোনো কথাই বলতে পারবে না। ভারত আমেরিকা ইসরায়েল, অনেক মুসলিম দেখবেন এমপি আছে, মন্ত্রী আছে, তাদের কারণে অনেক উপকার হয়, অনেক। আমি নিজে ভারতে 3 বছর থেকেছি, তো যখন মুসলিমরা কোথাও ক্ষমতায় যায়, চেয়ারম্যান হয়, এমপি হয়, অ্যাসেম্বলির সদস্য হয়, তখন তারা মুসলিমদের জন্য অনেক কাজ করতে পারে। এবার যখন আমি মুসলিম রাষ্ট্রে চলে আসলাম, মুসলিম রাষ্ট্রে গণতন্ত্র, তখন কি করব? তখন কিন্তু একদল বলে যে না, আমরা ভালো মানুষকে ক্ষমতায় আনতে চাই, আমরা গণতন্ত্রে যাব বলে। কিন্তু আমার ছোট্ট বিবেকে ধরে, এবং যারা গণতন্ত্র চায় তাদের দীর্ঘদিনের ইতিহাস, মিশরের ইতিহাস, আলজেরিয়ার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস পর্যবেক্ষণ করে এটাই বোঝা যায় যে মুসলিম রাষ্ট্রে গণতান্ত্রিক নিয়মে ক্ষমতায় যাওয়াকে মুখ্য উদ্দেশ্য না বানিয়ে, যেহেতু এদেশে আওয়ামী লীগও মুসলিম, বিএনপিও মুসলিম, না তারা কাফের, মুসলিম,
তাদেরকে সংশোধন করার চেষ্টাটা হচ্ছে বেটার, সেফ জোন, যেখানে আপনি শরাই কোনো নিয়ম লঙ্ঘন করবেন না আর তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, আওয়ামী লীগকে ইসলামের দাওয়াত দেন, বিএনপিকে ইসলামের দাওয়াত দেন, যারা বড় বড় পর্যায়ে আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তাদের জন্য দোয়া করেন। এটা হচ্ছে আমার ছোট্ট বিবেকে সেফ জোন। কেউ যদি বলে যে না আমি আপনার এই কথা মানতেছি না, সেটা তার স্বাধীনতা, আমি তাকে পাল্টা আঘাত করে কিছু বলতে যাব তা নয়। কিন্তু গণতন্ত্রের সমস্যাগুলো আমি আগে উল্লেখ করে নিয়েছি, আগে বলে নিয়েছি। তো ওই সমস্যার মধ্যে পড়ার চাইতে ইসলাহ, সংশোধন, কেননা এখানে কেউ কাফের নাই, এটা হলো আমার সবচেয়ে বড় যুক্তি, যে এখানে কেউ কাফের নাই। আপনি যত টাকা যত পরিশ্রম ক্ষমতায় যাওয়ার জন্য ব্যয় করবেন, অত টাকা অত পরিশ্রম সংশোধনের জন্য ব্যয় করে দেখেন, অনেক উপকার হবে, অনেক কাজে লাগবে, অনেক টাকা পয়সা বেঁচে যাবে, অনেক শ্রম বেঁচে যাবে, দীর্ঘমেয়াদী সফল পরিকল্পনা। আমরা একদিনের একটা ভোট দিয়ে সব চেঞ্জ করে দিতে চাই, আমরা হচ্ছে হুজুগে বাঙালি, ধৈর্য নাই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। একদিনে কোশ্চিন কালো একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায় না, অসম্ভব। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে রগে রগে দুর্নীতি আছে, রগে রগে অকল্যাণ, অসচেতনতা, খারাপ মানুষ বসে আছে, সে রাষ্ট্রকে একদিনে পরিবর্তন করতে পারবেন না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দাওয়াতের মাঠে নামেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ইখওয়ানুল মুসলিমিন যদিও পরবর্তীতে ভোটের রাজনীতিতে চলে গেছে, কিন্তু ইখওয়ানুল মুসলিমিনের নেতা হাসান আল বান্না এই পরিকল্পনা করেছিলেন যে এখন একটা জরিপ চালাবো আমি মিশরে। জরিপ তিনি চালালেন, জরিপ চালিয়ে দেখলেন মিশরের 30% বা 20% মানুষ মাত্র ইসলামে নিয়ম চায়, বাকি কেউ ইসলামে নিয়ম চায় না। তখন তিনি আল্লাহর রাসূলের মক্কার 13 বছরকে সামনে রেখে 13 বছরের একটা প্ল্যান করলেন, যে আমার 13 বছরের দীর্ঘমেয়াদী প্ল্যান, আমি মিশরে দাওয়াতি কাজ করব। মিশরে দাওয়াতি কাজে নেমে গেলেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নেই, দাওয়াতি কাজ 13 বছর যান প্রান্তে দাওয়াতি কাজ করার পর আবার জরিপ করলেন, 50%-এর অধিক মানুষ তখন ইসলামী আইন চায়, ইসলামের নিয়ম চায়। কথা বুঝেননি? তো এইরকম দীর্ঘমেয়াদী দাওয়াতি পরিকল্পনা নিয়ে যদি কেউ মাঠে নামে, যত টাকা যত শ্রম যত কিছু অন্য জায়গায় ব্যয় করতেছে, সব শ্রম সব টাকা দাওয়াতি কাজে ব্যয় করুক, দীর্ঘমেয়াদী 20 বছর 30 বছর দেশ পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হতে বাধ্য, দেশের বাপ পরিবর্তন হবে। যদি মানুষ পরিবর্তন হয় দেশ পরিবর্তন হবে না, 100 বার পরিবর্তন হবে। তো আসলে আরও অনেক কিছু আলোচনা ছিল, এগুলো আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। এখন আমরা প্রশ্ন উত্তর শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।